হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সপ্তর্ষি এবং আজকে আমি এসেছি একসাথে দুটো পোর্ট্রেট নিয়ে। এই পোর্ট্রেট দুটো আর কারোর নয়, বাংলার দুজন জনপ্রিয় ইউটিউবার সিনেবাপ মৃন্ময় এবং দ্য বংগাই কিরণ দত্তা। মূলত তাদের বিদ্বেষ কী নিয়ে সেই প্রসঙ্গে যাওয়ার আগে তাদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত ডিটেলস আমরা জেনে নিই। সিনেবাপ মৃন্ময়ের পুরো নাম মৃন্ময় দাস, জন্ম 25 ডিসেম্বর 1993 এবং জন্মস্থান কোচবিহার। বর্তমানে তিনি একজন কমেডিয়ান, সিঙ্গার, লাইফস্টাইল ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। অপরদিকে দ্য বংগাইয়ের পুরো নাম কিরণ দত্তা, জন্ম 15 জুলাই 1995 এবং জন্মস্থান কলকাতা। তিনি একজন বিখ্যাত ইন্ডিয়ান কমেডিয়ান, সিঙ্গার অ্যান্ড ইউটিউবার। বর্তমানে তার ইউটিউব চ্যানেলটিতে 2.64 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং 150 মিলিয়ন ভিউয়ার্সও আছে। এখনও পর্যন্ত তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, তবে আন্দাজ করা যায় তার একটি গার্লফ্রেন্ড আছে। অপরদিকে সিনেবাপ মৃন্ময়ের ইউটিউব চ্যানেলটিতে 1.26 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তার ম্যারিটাল স্ট্যাটাস, তিনি বিবাহিত। সম্প্রতি জি বাংলা চ্যানেলের একটি কুইজ শো কম্পিটিশনে পার্টিসিপেট করেন কিরণ দত্ত সহ আরও কতকজন জনপ্রিয় ইউটিউবার। সিনেবাপ মৃন্ময়ের কথা অনুযায়ী সেই সকল ইউটিউবারই ছিল সাউথ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণ বাংলার। সেখানে নর্থ বেঙ্গলের কোনো ইউটিউবারকে কেন ডাকা হয়নি তাই নিয়েই তার বিদ্বেষ। সম্প্রতি একটি ভিডিওতে সেই ক্ষোভের কথা জানাতেই তার উত্তরে আরেকটি ভিডিও আপলোড করেন আরেক জনপ্রিয় ইউটিউবার, দ্য বংগাই। এরপরেই ভিডিওর মাধ্যমে কথা কাটাকাটি শুরু হয় তাদের মধ্যে, তবে ক্ষোভ বদ্ধ থাকেনি তাদের মধ্যেই। দুই পক্ষের সাপোর্টারদের মধ্যেও শুরু হয় বিদ্বেষ। এছাড়াও বাংলার অনেক ইউটিউব চ্যানেল তাদের নিয়ে ভিডিও আপলোড করে, কখনো সিনেবাপের পক্ষ নিয়ে বা কখনো বংগাইয়ের। তবে এই চ্যানেলটির ভিডিও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে, শুধুমাত্র অঙ্কন সম্পর্কিত দিকে মনোযোগ দিয়েই তৈরি। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং কমেন্ট করুন। জানিয়ে রাখা ভালো, আমি আমার সমস্ত ভিডিও ফ্রি অফ কস্ট করি, সমস্ত ছবিও ফ্রি অফ কস্ট করি। যদি কেউ কারোর নিজস্ব ছবি বা তার প্রিয়জনের ছবি আমাকে দিয়ে আঁকাতে চান তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করুন। আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং সাথে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বাকি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।
বাই বন্ধুগণ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।